নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম ভোরের আলো। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। কাল আসতে দেরি হবে গো বৌদি, তুমি একটু কষ্ট করে এই দিকটা সামলে নিও। আজ আমি আসি বলে দরজার দিকে পা বেড়াতেই তৃপ্তি মঞ্জুর উপর বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, কেন দেরি হবে কেন? অমিতের বাবাকে কাল ডাক্তার দেখানোর ডেট আছে, তাই সকাল সকালই হাসপাতালে ছুটতে হবে গো বৌদি, সকালের দিকে আর আসতে পারবো না। তুমি একটু সামলে নিও, বিকেলে এসে সব কাজ করে দিব বৌদি। তৃপ্তি বিরক্ত মুখে বলে, আচ্ছা ঠিক আছে যাও। তারপর অরুণাবর ঘরে ঢুকে লাইটটা জ্বালিয়ে চুপচাপ বেরিয়ে আসতেই অবসন্ন কণ্ঠে অরুণাবর ডাক দেয় তৃপ্তিকে, বলে, আমার কাছে কি দুদণ্ড বসতে নেই তৃপ্তি? একা একা এই বদ্ধ ঘরে আমার ভালো লাগছে না। কেন যে সেদিন বেঁচে গেলাম কে জানে, কপালে এমন দুর্ভোগ ছিল বলেই। অরুণাবকে মাঝপথে থামিয়ে দিয়ে তৃপ্তি বলে, থাক না ওসব কথা, আবার কেন শুধু শুধু ওসব ঘাঁটছ? এখন তো আমাকে ওসব ঘেঁটেই বেঁচে থাকতে হবে সারাটা জীবন। এই অন্ধকার জীবনে ওইটুকুই তো আলোর স্মৃতি। কথা ঘোরাতে তৃপ্তি বলল, তুমি কি চা খাবে? না থাক, এই তো একটু আগে মঞ্জু চা দিয়ে গেল, আর খাবো না, একটু পরেই তো ডিনার সেরে নেব। তাছাড়া শুধু শুধু তোমাকে আর কষ্ট দিতে চায় না। এইসব কথা অসহ্য লাগে তৃপ্তির। ওখান থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে কয়েক মাস আগে ঘটে যাওয়ার সেই দুর্ঘটনার কথা। 8 মাস হলো ওদের বিয়ে হয়েছে। না, ভালোবাসার বিয়ে নয়, তবে দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে। বন্ধুর বিয়েতে সুন্দরী তৃপ্তিকে এক ঝলক দেখেই মন দিয়ে ফেলে সফল বিজনেসম্যান অরুণাব রায়। 2 বাড়ি থেকেই কোনো আপত্তি ওঠেনি। অরুণাবর মা বাবা নেই, দাদা বৌদি খুব খুশি মনে মেনে নিয়েছিল তৃপ্তিকে। ধুমধাম করে বিয়ে হয়েছিল তাদের। তারপরে জীবনটা ছিল স্বপ্নের মতো। কিন্তু স্বপ্নও তো আবার ভেঙে যায়, তাই তো মাস তিনেক আগেই একটা ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন অরুণাব। নিজেই ড্রাইভিং করে ফিরছিল মাঝরাতের একটা পার্টি সেরে, পাশেই তার স্ত্রী তৃপ্তিও ছিল। কিন্তু উল্টো দিক থেকে ধেয়ে আসা একটা লরিকে পাশ কাটাতে গিয়েই অরুণাবর জীবনটা তছনছ হয়ে যায়, দু চোখের আলো নিভে যায়, ডান হাতটা প্রায় অকেজো হয়ে যায়, এমনকি ডান গলাতেও বীভৎসভাবে চোট লেগে দাগ হয়ে যায়। অদ্ভুতভাবে তৃপ্তির কিছু হয়নি ওই অ্যাক্সিডেন্টে, শুধু অনেকক্ষণ সেন্সলেস হয়েছিল। একটা অ্যাক্সিডেন্ট ওদের সাজানো গোছানো স্বপ্নের জীবনটাকে তছনছ করে দিয়েছে। আনমনে এসব ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। ওই জয়ন্ত এলো মনে হয়। জয়ন্ত অরুণাবর বিজনেস পার্টনার প্লাস বন্ধু, আর এই বিপদের সময়ে হিতাকাঙ্ক্ষী। জয়ন্ত না থাকলে যে কি হতো তৃপ্তি ভাবতেও পারে না। নিজের লোকেরাও সেদিন সবাই এসেছিল, কিন্তু কার অত সময় আছে পরের এই দীর্ঘ মেয়াদী সমস্যাকে সঙ্গ দেওয়ার? যদিও বন্ধুর বিপদের দিনে বন্ধুকে কোম্পানি দিতেই জয়ন্তর আশা, তবু সুন্দরী বন্ধুপত্নীকেই কোম্পানি দেয় বেশি। আর যখন থেকে ডাক্তারবাবু বলে দিয়েছেন এই চোখ আর কোনোদিন ঠিক হবে না, তখন থেকে জয়ন্ত অরুণাবর ঘরে আসাও ছেড়ে দিয়েছে। অভিমানে অরুণাবর চোখে জল ফেলে। একটা সময় এই জয়ন্তকে সবচেয়ে কাছের বন্ধু ভেবেছিল, এমনকি ওকে তার বিজনেসে ঢুকিয়ে দিয়েছিল নিঃশর্তে। আর আজ বিজনেসের কোনো আলোচনায় তার কাছে করতে আসে না। ও ঘর থেকে হাসির আওয়াজ আসছে, যাক তবু ভালো, একটু মন খুলে হাসুক মেয়েটা। যখন থেকে এই ঘটনা ঘটেছে তৃপ্তি তো হাসতেই ভুলে গেছে। এইসব কথাই ভাবছিল অরুণাব। তৃপ্তি এসে কফির মগটা হাতে ধরিয়ে গেল, তার মানে এখন আর ডিনার পাওয়া যাবে না। জয়ন্তর উঠতে উঠতে সেই 10টা 11টা, মনে মনে ভাবল অরুণাব। তারপর বলল, জয়ন্তকে বলো যাওয়ার আগে আমার সঙ্গে যেন দেখা করে যায়। কোনো কথা না বলে তৃপ্তি চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে।
আবার ওদের হাসির আওয়াজ কানে আসছে। আচ্ছা, তৃপ্তি তো জয়ন্তকে এইভাবেই বসাতে পারত, নাকি ও চোখে দেখতে না পারে হাসির অধিকারটুকুও হারিয়েছে। নিজের কাটা গলাটা হাত বোলাতে বোলাতে ভাবল, আজ কতদিন তার কাছে আসে না তৃপ্তি, তাহলে কি তৃপ্তি এখন তাকে ঘেন্না করে? অথচ এই তৃপ্তি একটা দিন আদর না করলে সে কি অভিমান করত। আচ্ছা, আমার কি আর কোনোই প্রয়োজন নেই তৃপ্তির জীবনে? অসহায় মতো বসে বসে এইসব আকাশ পাতাল চিন্তা করে চলেছে অরুণাব। গ্রামের দাদা বৌদির সংসারে চলে গেলে কি ওরা তাকে ফেলে দেবে? না, তাই বা কী করে কবে, এখনও তো চোখে দেখে না, বৌদির বয়স হয়েছে, দাদাকেও সামলাতে হয়, আবার তাকে কি সামলাতে পারবে? এইরকমই হাজার দোটানা দিয়ে ঐরাবর জীবনটা কাটছে, স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে দিন পার হচ্ছে, অথচ প্রিয় মানুষটাকেও কাছে পাচ্ছে না। পরের দিন সন্ধ্যেবেলা চা দিতে এসে ঘরের লাইটটা জ্বালালো মঞ্জু। অরুণাভ বলে উঠল, কে, তৃপ্তি? মঞ্জু বলল, না গো দাদাবাবু, আমি, বৌদি একটু বেরিয়েছে, বলল একটু পরেই ফিরে আসবে। ও বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল অরুণাভ। তোমার কর্তা কেমন আছে মঞ্জু? অরুণাভ সুধায় মঞ্জুকে, যা দু পা নাই সে আর কেমন থাকবে দাদাবাবু, তবু চেক আপে নিয়ে যায়, না হলে ব্যথাটা বেড়ে যায়, আবার ইনফেকশান হয়ে যেতে পারে, তো তাই ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হয়। তাছাড়া মাসে ওই একটা দিনই তো অনেক লোকের মুখ দেখতে পায় মানুষটা, না তো ওই একটা বারান্দায় চৌকিতে দিন পার হয়ে যায়। বলতে বলতে মঞ্জুর মনে হয় চোখের জল মুছল, তারপর বলল, আপনি চাটা খান দাদাবাবু, ঠান্ডা হয়ে যাবে, আমি যাই, রান্নাঘরে অনেক কাজ জমে আছে। আস্তে আস্তে দেওয়াল ধরে ধরে অরুণাভ আজ ব্যালকনিতে এসে বসেছে। কিছুক্ষণ পর একটা গাড়ি থামার আওয়াজ পেল, তারপরে তৃপ্তি আর জয়ন্তর হাসির আওয়াজ। ওরাও মনে হয় জয়ন্ত অরুণাভকে দেখেছে, তাই হঠাৎই আওয়াজটা থেমে গেল। ওপরে এসে সোজা বারান্দায় এসে তৃপ্তি বলল, এই অসময়ে বারান্দায় বসেছো কেন? ঠান্ডা লেগে গেলে আরেক বিপদ হবে, তখন আমাকেই তো ভুগতে হবে। মঞ্জু সব কাজ হয়ে গেছিল তাই আসছিল বলতে এসে বৌদির কথাগুলো কানে গেল। তার খুব খারাপ লাগলো মালিকের কোনো ব্যাপারে কথা বলায় ভালো নয় ভেবে চলে যাচ্ছিল। তৃপ্তি ওকে আরেকবার চা বানাতে বলল। তাড়াহুড়ো করে চা বানাতে দেখে তৃপ্তি বলল, কি ব্যাপার, এত তাড়া কিসের? বয়ফ্রেন্ড অপেক্ষা করে আছে বুঝি? হ্যাঁ, তা বলতে পারো বৌদি, সারাদিন মানুষটা একা একা থাকে, আমার জন্যই প্রতিটি মুহূর্ত গুনে, ছেলেটা তো স্কুল থেকে ফিরে ব্যাগ ফেলে দিয়ে খেলতে পালায়, অসুস্থ মানুষটার আমি ছাড়া কে আছে বলো তো বৌদি? ওই তো একটা সময়ে আমার বয়ফ্রেন্ড ছিল, আজ বিপদের দিনে ওকে একলা ছেড়ে দিই কেমন করে? আমাদের সুখের জন্যই তো ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ক্রেন ভেঙে পড়ে, তারপর পা দুটো হারায় বলে মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে উঠল। তারপর অনেক কষ্টে কানাটাকে ঢোক গিলে নিয়ে বলল, সংসারের অভাবের জন্য বাধ্য হয়েই কাজ যে বেরোতে হচ্ছে, নয়তো তাকে এই অবস্থায় ছেড়ে কখনোই বেরোতাম না। ওই অসহায় মানুষটাকে এখন আমি না দেখলে আর কে দেখবে বলো তো বৌদি? আজই জয়ন্তই বলছিল ওর মায়ের পছন্দ করা মেয়েটাকে নাকচ করে দেবে, তারপর তৃপ্তিকে বিয়ে করবে কয়েক মাস পর। তৃপ্তির মতামত জানতে চেয়েছে, কিন্তু তৃপ্তি বড্ড দোটানায় পড়েছে। অরুণাভ তো ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, এমনি এমনি হঠাৎ করে কীভাবে তাকে ছেড়ে চলে যাবে? তাছাড়া জয়ন্তকেও তো বিয়ে করার কথা ভাবেনি, তবে জয়ন্তের সঙ্গে কাটানোর সময়টুকু ওর খুব ভালো লাগে, একটু বাঁচার স্বপ্ন দেখে, কিন্তু বিয়ের কথা কখনো ভাবতে পারে না। সারা রাত অদ্ভুত দোটানার মধ্যে পড়ে ব্যালকনিতে পায়চারি করতে থাকে তৃপ্তি, বারবার মঞ্জুর বলা শেষ কথাগুলি কানে বাজে, এখন আমি না দেখলে কে দেখবে বলো তো বৌদি?
পেছনে কখন অরুণাভ এসে দাঁড়িয়েছে। বলল, কি ব্যাপার তৃপ্তি, এত অস্থির লাগছে কেন তোমায়? কেন ডিসিশন নিতে পারছো না? তৃপ্তি চমকে পেছনে তাকায়। জানো তো তৃপ্তি, মানুষের একটা অঙ্গ অকেজো হয়ে গেলে অন্য অঙ্গগুলো বেশি সজাগ হয়ে যায়। তাই তো আমার চোখের দৃষ্টিটা হারিয়ে গেলেও অন্তর্দৃষ্টি দিয়ে আমি সবটাই দেখতে অথবা বুঝতে পারছি। তাই তোমাকে আর মুখ ফুটে কিছু বলতে হবে না, আমি সবটাই জানি। তুমি যা ডিসিশন নেবে আমি মাথা পেতে নেব তৃপ্তি, কারণ তোমার ভালো মন্দের ভার যে আমি নিজের মাথা পেতে নিয়েছিলাম। আমি তোমাকে সুখী দেখতে চাই। তৃপ্তি বলল, আর তুমি? এই প্রথম এত শান্ত স্বরে অরুণাভর সঙ্গে কথা বলল তৃপ্তি। আমি তো মরেই গেছি, শুধু আয়ু ফুরায়নি তাই বেঁচে আছি। আমার কথা বাদ দাও, তুমি জয়ন্তকে বিয়ে করে সুখী হও বলে অরুণাভ চলে যেতে উদ্ধত হলে তৃপ্তিওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বলে, আমাকে ক্ষমা করে দাও অরুণ, আমি শুধু নিজের কথাই ভেবেছিলাম। তোমার সমস্যাটা বুঝি আমার সমস্যা হলো না? এখন আমি না দেখলে কে তোমায় দেখবে বলো তো অরুণ? হতভম্ব হয়ে যায় অরুণাভ, কি করবে বা কি বলবে বুঝতে পারে না। আমার আবার বাজবো আগের মতো, এখানকার ডাক্তার জবাব দিয়েছেন তো কি হলো, আমরা বাইরে গিয়ে দেখিয়ে আসব। তবুও যদি না সারে তুমি আমার চোখ দিয়ে দেখবে অরুণ। অরুণাভ ভালো করে জড়িয়ে ধরল তৃপ্তিকে, বলল, অন্ধকারের মধ্যে আমার এই তৃপ্তিকেই তো আমি খুঁজেছি। আজ আমার সব অন্ধকার দূর হয়ে গেল, তুমি পাশে থাকলে আবার আমরা সব অন্ধকার জয় করে নেব। আবার আমরা বাজব নতুন করে। ভোরের সূর্যদেব ঠিক তখনই উদিত হলেন। বন্ধুরা, আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের আমার এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।